বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আমাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রায় দেখবার জন্য। আর সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি বাংলাদেশের মহান মুক্তি সংগ্রামের অন্যতম সংগঠক, স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ নেতা এবং মুক্তিযুদ্ধের সময়কালে বা তার পূর্বে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের যতগুলো সভা হয়েছে সেই সব সভায় যিনি সভাপতিত্ব করবার সৌভাগ্য অর্জন করেছেন, স্বাধীনতার বাংলাদেশে তিনি জাতীয় সংসদ সদস্য ছিলেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠজন, দীর্ঘকাল বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে তিনি যুক্ত, বাংলাদেশ ছাত্রলীগের এক সময়কার সভাপতি এবং সবচেয়ে বড় পরিচয় তার এখন যেটি, যে তিনি বাংলাদেশে এই মুহূর্তে একজন রাজনৈতিক পর্যবেক্ষক এবং বিশ্লেষক হিসেবে অত্যন্ত সরব এবং শক্তিমান, অনলবর্ষী বক্তা হিসেবে তার সুখ্যাতির কথা সবাই জানেন এবং বিভিন্ন টেলিভিশনে সে পরিচয় এখনও অব্যাহত রয়েছে। মিস্টার নূরে আলম সিদ্দিকি, আপনারা অনেকেই বুঝতে পারছেন যে তিনি আজকে আমার অতিথি, স্বাগত আপনাকে মিস্টার সিদ্দিকি। ধন্যবাদ। যে প্রসঙ্গ দিয়ে আলোচনাটা শুরু করতে চাই, যে গত পরশুদিন প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে সংবাদ সম্মেলনে বলেছেন যে মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ এক কথায় তিনি সেই সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন বা নাকচ করে দিয়েছেন। প্রধান বিরোধী দল যদিও তারা বলছেন যে মধ্যবর্তী নির্বাচন দিতে হবে এবং পত্রপত্রিকায় যে সংবাদ বেরিয়েছে তাতে যেটি বোঝা যায় যে তারা মোটামুটিভাবে নিশ্চিত এবং কর্মীদের দলের এবং জোটের সবাইকে তৈরি করছেন মধ্যবর্তী একটি নির্বাচনের জন্য, আপনি কি মনে করেন? দেখেন, এই কথাটি সত্যি অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত এবং প্রধানমন্ত্রীর প্রচণ্ড দাম্ভিক মানসিকতার ফলশ্রুতি। আপনার নিশ্চয়ই মনে আছে খায়রুল হক সাহেবের অবজারভেশনকে কেন্দ্র করে তত্ত্বাবধায়ক সরকারের বিভক্তি, এবং আমি আপনার অনুষ্ঠান থেকে বারবার একটি কথা অবাধে উচ্চারণ করেছি যে এই ধরনের সংশোধনী আনতে হবে শাসনতন্ত্রে, শুধু সংসদের সংখ্যাগরিষ্ঠতা বড় নয়, কারণ এটা হচ্ছে মূল নীতির একটা অংশ। যখন নির্বাচনে অংশ নিয়েছিলেন 2008 সালে, নির্বাচনী ইস্তাহারে, দলীয় কর্মসূচিতে, বক্তৃতা বিবৃতিতে কোথাও নির্বাচিত হলে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলুপ্ত হয়ে যাবে এ কথাটি বলা ছিল না। যাই হোক, অবজারভেশনের 16 মাস পরে যখন তত্ত্বাবধায়ক পদ্ধতিটা বিলুপ্ত হয়ে গেল, তখন স্বয়ং শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সকলেই এক বাক্যে তারস্বরে চিৎকার করতে লাগবেন, শুধুমাত্র সাংবিধানিক ধারাটাকে অব্যাহত রাখার জন্য। যেহেতু সংসদে একটি সংশোধনী এসেছে, ওটা বোধহয় দ্বাদশ সংশোধনী, খুব সম্ভবত তত্ত্বাবধায়ক সরকারের বিলুপ্তিটা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। তো এই ধারাবাহিকতাটাকে অক্ষুণ্ণ রাখার জন্য আমরা একটা নির্বাচন করছি। নির্বাচনের পরপরই বৈঠক হতে পারে, সমঝোতা হতে পারে, আলোচনা হতে পারে এবং একটি সমগ্র দেশের রাজনৈতিক সকল মতামতকে একীভূত করে যে কোনো সময় আরেকটি নির্বাচন হতে পারে। দেখেন, 5ই জানুয়ারি নির্বাচন সম্পর্কে দেশে বিদেশে এখন পর্যন্ত নিষ্কর্ষতা পায় নাই, এখন পর্যন্ত এর নিরপেক্ষতা নিয়ে এবং অংশীদারিত্ব নিয়ে বিশ্ব এবং বাংলাদেশ জনগণ সংশয় বিমুক্ত নয়। 153 জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, তখন যারা প্রশাসনে ছিলেন, যারা বিভিন্ন কর্মসংস্থানে যুক্ত ছিলেন, নির্বাচনী কমিশন থেকে শুরু করে
বেদনাহত চিত্তে বলতে বাধ্য হচ্ছে বিচার ব্যবস্থা পর্যন্ত। ওনারা ধরেই দিয়েছিলেন যে শতকরা পাঁচজন লোক যদি নির্বাচনী কেন্দ্রে উপস্থিত নাও হয় তাহলেও শেখ হাসিনার সরকার অবধারিত সুনিশ্চিত, এখানে বিন্দুমাত্র সংশয় দ্বিধা দ্বন্দ্বের কোনো অবকাশ নাই। আপনার নিশ্চয়ই মনে আছে মাত্র 9 জন বিরোধী অথবা বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন, মহাজোট থেকে ছুটে গিয়ে হোসেন মোহাম্মদের সাথ। উনি কি এখনো মানুষ বুঝে না উনি বিরোধী দল না উনি মহাজোট না উনি কি, এটা মানুষের কাছে স্পষ্ট নয়। সম্ভবত একটা অনন্য সাধারণ সঞ্চালক হিসেবে আপনিও নিঃসংকোচিত নন। তারপরের থেকেই আস্তে আস্তে সুর বদবাতে লাগলো। এখানে আমি আপনাকে একটা কথা বলতে চাই যে এইটার পেছনে শেখ হাসিনার এই দাম্ভিকতা, শেখ হাসিনার এই পরাহিংসতার কথা, শেখ হাসিনার এই উচ্চ অভিবাস, শেখ হাসিনা আমৃত্যু ক্ষমতায় থাকার যে স্বপ্ন দেখছেন, স্বপ্নিক জগতে তিনি বসবাস করছেন, এটি সব কিছুর পেছনেই কিন্তু অবদান খাবেদা জিয়ার। খাবেদা জিয়া নিরবিচ্ছিন্নভাবে সংসদ বর্জন করেছেন। খাবেদা জিয়া তো বিগত টার্মে এতেই তো সুযোগ পেয়ে গেল প্রতিটি ইস্যুর মধ্যে যদি একটা প্রতিবাদ থাকতো, একটা প্রতিরোধ থাকতো, সংসদ যদি কার্যকারী থাকতো, তাহলে এই তত্ত্ববাধক সরকারের বিধানটি আস্ত মানে সরিয়ে দেওয়ার সুযোগটি আস্ত কি আমার সন্দেহ আছে। দেখেন আমি সংসদীয় দলে সংসদে যখন ছিলাম একার প্রতিবাদেও কোনো জিনিস থামে না, কিন্তু একটা বাঁধ সামনে দাঁড়ায়। বঙ্গবন্ধুর মতো ব্যক্তিত্ব যখন চতুর্থ সংশোধনীর মাধ্যমে গণতান্ত্রিক পথ পরিক্রমণের থেকে একদলীয় শাসন ব্যবস্থার তার বাকস্বাদে গেলেন, তখনও তো সংসদের মধ্যে একটা প্রতিবাদ হয়েছিল। জেনারেল উসমানি সাহেব, আমি তাকে বিদগ্ধ চিত্রে শ্রদ্ধা জানাই আজকে, তিনি মাত্র 3টি সেন্টেন্স বলেছিলেন, আই জয়েন্ট উইথ শেখ মুজিবুর রহমান, আই এম লিভিং মুজিবুর রহমান খান, থ্যাংক ইউ ভেরি মাচ মেম্বার্স অফ দি পার্লামেন্ট। এই 3টি কথা বিশ্লেষণ করবে 3টি বড় বড় নিবন্ধ হয়ে যায়। আর আমি তো জানেন মাথা তুলে মেরুদণ্ড খাড়া করে অকুত ভয়ে যিনি আমাকে সন্তানের চাইতে বেশি ভালোবাসতেন তার সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করেছি, কিন্তু শেখ হাসিনা যখন প্রায় 2.5 ঘন্টার মতো বক্তৃতা দিয়েছেন, 2 ঘন্টা 55 মিনিট বঙ্গবন্ধু কতখানি গণতান্ত্রিক ছিলেন, বাকস্বাদ করেছিলেন রাশিয়া এবং পরমস্কাইডদের বাম ভ্রান্ত বামও বলবো না তাদের প্ররোচনায়, কিন্তু তখনও তার মনশীলতা, তার মানসিকতা, তার চিন্তা চেতনা, তার হৃদয়ের বিস্তৃত ক্যানভাসে গণতান্ত্রিক মূল্যবোধ কতখানি প্রকট হবে এই সুযোগ আমি গ্রহণ করতে পেরেছিলাম। একটা ধমক দিবেই তো আমি বসে যেতাম, কথাটা ঠিক কিনা? এখন কি সংসদে সেই সুযোগ আছে? গত সেপ্টেম্বরের 18 তারিখে আপনি চেয়ে দেখুন জাস্টিসদের ইম্পিচমেন্ট অর্থাৎ অভিশংসন বিলটি পাস হয়েছে। কেউ কেউ মিনমিন করে মৃদু সুরে সেটা শুনতে গেলে কানের মধ্যে আমার মনে হয় টেলিস্কোপ লাগানো লাগবে একটু প্রতিবাদ করেছেন বলে আমি এসে শুনেছি দেশে এসে, কিন্তু পৃথিবীর মধ্যে বিরল একটা নোট অফ ডিসেন্টও পড়ে নাই। সর্বসম্মতভাবে অভিশংসন আইনটি পাস হয়ে গেল। এটাতে কি বোঝায়? এটা শুধু শেখ হাসিনা একচ্ছত্র আধিপত্য, তার ইশারাই সংসদ, সংসদ সদস্যরা, শাসনতন্ত্র, বিরোধী দল
এমনকি স্বতন্ত্র সদস্যরা তার ইশারাকে উপেক্ষা করতে পারেন না, এটা প্রতিষ্ঠিত হয়ে গেল। সারা বিশ্ব বুঝল যে বাংলাদেশে গণতন্ত্রের বেশপত্র নাই। গণতান্ত্রিক নাম ব্যবহার করে পৃথিবীতে এক ব্যক্তির শাসন এত প্রকট, এত বিভীষ রূপে পৃথিবীর কোথাও প্রতিভাত হয়েছে ভেবে আমার মনে হয় না। তো এইটার কারণ আমি বিএনপিকে বলবো এই কারণেই, তাদের নিষ্পৃহতা, তাদের নিষ্ক্রিয়তা, স্পেশালি 5ই জানুয়ারি নির্বাচনের পরে। 5ই জানুয়ারি নির্বাচনের আগেও 29শে ডিসেম্বর তার মার্চ ফর ডেমোক্রেসি। দেখেন, আমি রেখে ঢেকে কথা বলতে চাই, কারণ কূটনৈতিক প্রভাবের কথা এত প্রকাশ্যে বলা অনৈতিক ও রাজনৈতিক। যারা যারা বিএনপিকে একটু হলেও সমর্থন করেছিলেন বা সহানুভূতিশীল ছিলেন, তারা ভাবতেও পারেন নাই যে বিএনপি সাংগঠনিকভাবে এতখানি দুর্বল। তাদের সাংগঠনিক শক্তি কর্পূরের মতো উবে গেছে, এটা কেউ বুঝতে পারে নাই। মার্চ ফর ডেমোক্রেসির ব্যর্থতা তাদেরকেও নিঃস্পৃহ করে দেয়, তাদেরও উৎসাহ উদ্দীপনা, এই যারা বাংলাদেশে এসেছিলেন বিগ থেকে শুরু করে, মাহেবাম থেকে শুরু করে, এমনকি আপনি জানেন হোয়াইট হাউসের মুখপাত্র সরাসরি বিবৃতি দিয়েছেন, অফিসিয়াল স্টেটমেন্ট করেছেন যে সর্বদলের অংশগ্রহণিত্ব ছাড়া কোনো নির্বাচন ওয়াশিংটন মেনে নেবে না। আপনি আমার সঙ্গে একমত? এটা তো কোনো গোপন কথা নয়, এটা কোনো আতাতের কথা নয়, এটা কাউকে সমর্থন দেওয়ার কথা নয়, এটা কোনো সামরিক অভ্যুত্থানের কথা নয়, এটা কোনো সামরিক সহযোগিতায় একটা কিছু ঘটিয়ে দেওয়ার ব্যাপার নয়। এটি তারা মনে করেছে গণতন্ত্রকে স্থিতিশীল করতে হবে, গণতন্ত্রকে দীর্ঘজীবী করতে হবে, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে, গণতন্ত্রের মননশীলতাকে, গণতান্ত্রিক পরিবেশটাকে যদি এদেশে বাঁচিয়ে না রাখা যায় তাহলে সন্ত্রাস এবং জঙ্গিবাদের জন্ম হবে। সন্ত্রাস এবং জঙ্গিবাদ সেখানে শক্তিশালী রূপে শিকড় কাটবে। তা এখানে আমি প্রসঙ্গক্রমে একটা কথা বলতে চাই যে সেদিন কর্নেল রবি একটা বিবৃতিতে বলেছেন যে বিএনপির কাছে আর কোনো প্রেসক্রিপশন নাই। আমি কর্নেল রবির প্রতি যথাবিত সম্মান প্রদর্শন করে বলতে চাই, প্রেসক্রিপশন তো একটাই, শক্তির জবাব প্রতি এবং প্রত্যয় উজ্জীবিত করে জনগণকে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করে এক একটি আন্দোলনের সোপান উত্তরণের মধ্য দিয়ে আমরা যেমন সমস্ত জাতিকে একটা মিলনের মহড়া এনে দাঁড় করিয়েছিলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে, সেইটি অবশ্যই করতে হবে, তার কোনো বিকল্প নাই। কেউ তাদেরকে সে স্বস্তির মতো সুরের স্পর্শ দিয়ে মস্তকে বসায় দেবে না, সেটি ক্ষমতা তাদের আছে বলে আমার মনে হয় না। যাই হোক, এবং ক্ষমতার তো মানে 5ই জানুয়ারি প্র্যাকটিক্যালি দেখেন এখন দুটো হরতাল করবার চেষ্টা করেছে জামাত একটা হলো জামাত দুদিন বিএনপি সাইদিন যাবজ্জীবনকে কেন্দ্র করে, আরেকটি হবে এই অভিশংসন, সেটি বিএনপি রেখে দারুণভাবে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতাও শেখ হাসিনাকে নিউ ইয়র্কের এই বিবৃতি দিতে উৎসাহিত বোধ করেছেন। উনি 182 জনের বিরাট বহর নিয়ে একটা মহাজৌলুসে চলে গেলেন নিউ ইয়র্ক, এটা একটু মাত্রই কারণ। এখানে একটু প্রণিধানযোগ্য যে ভারত তো আমাদের তুলনায় অনেক বড় দেশ, ভারতের মাত্র 70 জন প্রতিনিধি গেছেন, পাকিস্তান থেকে গেছেন 182, পাকিস্তান থেকে গেছেন 17 জন, আমাদের থেকে গেছেন 182 জন। তার মানে কি? এটা তার মহাবিজয়। তিনি আমেরিকার বিরুদ্ধে এত উক্তি করেছেন, জাতিসংঘের বিরুদ্ধে উক্তি করেছেন, বিশ্বব্যাংকের বিরুদ্ধে উক্তি করেছেন, তিনি এমন কটাক্ষ নয়, ব্যঙ্গ নয়, বিদ্রুপ নয়, তুচ্ছতাচ্ছুদ নয় যেটা তিনি আমেরিকার সঙ্গে করেন নাই। এটার পরিণতি কী হবে ভবিষ্যৎ বলে দেবে। হিলারি ক্লিনটনের সঙ্গে দেখা করেন নাই, বেলারুসের তার
মন্ত্রী পরিষদের সদস্যরা বেলারুসের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার অজুহাতে। এগুলো সন্দেহাতীতভাবে বিনা প্রতিক্রিয়ায় যাবে না, এটা নিশ্চিত করে বলা যায়। যাই হোক, আমি যেটা আপনাকে বলার চেষ্টা করছিলাম যে বিএনপি তো দুটা ভিন্ন, বিএনপি আর জামাত দুটা ভিন্ন ইস্যুতে হরতাল ডাকবো, সেই হরতালও তাদের ব্যর্থ। দেখেন, এই দেশের মানুষ আজ থেকে 43 বছর আগে কামানের গর্জনের সামনে বুক চিতিয়ে দিয়েছে। পৃথিবীর মধ্যে শুধু পৈশাচিক নয়, সবচাইতে সুশৃঙ্খল এবং সবচাইতে শক্তিশালী, সবচাইতে সাহসী সেনাবাহিনীকে শুধু প্রতিরোধ করে নাই, পরাজিত করেছে, সেই জাতি আজকে সব বিষয়ে এরকম গা সওয়া হয়ে গেল কেন, এমন নির্বিকার হয়ে গেল কেন, এমন নিস্তব্ধ হয়ে গেল কেন, এমন নিষ্প্রিয় হয়ে গেল কেন? কারণ রাজনীতির মধ্যে আজকে জনগণের কোনো স্বার্থ নাই, রাজনীতির মধ্যে আজকে জনগণের রাজনীতি নাই, জনগণের সমস্যার কথা কেউ ভাবে না। আমি সম্প্রতি একটি লেখনীতে বলেছিলাম যে সারা জাতি আজ ইন্টেনসিভ কেয়ারে রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী তার আপন জনদের সামনে কটাক্ষ করে বলছেন উনি কোথায় আছে। আরে দেশ যখন ইন্টেনসিভ কেয়ারে, আমার রক্তে, আমার চিন্তায়, আমার মনোচ্ছলতায়, আমার আমার মানসিকতায় পুরাটাই আমার দেশ, বিদেশে গেলেও আমার আমার নারী পোতা এদেশের মধ্যে জিনোর, এদেশের মানুষ ইন্টেনসিভ কেয়ারে থাকবে, আমি সুস্থ থাকতে পারি না, আমি ভালো থাকতে পারি না, আমার ভালো থাকার প্রশ্ন আসে না, আমিও তো ইন্টেনসিভ কেয়ারে, আপনিও তো ইন্টেনসিভ কেয়ারে। তো যাই হোক, উনি আমেরিকায় গিয়েছেন, আমি সেখানে একটি বিশেষ বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটা 17 তারিখের মোদীর সঙ্গে বৈঠক হবে, সেখানে বোঝা গেছে, কিন্তু কি বিষয়ে কথা হবে, কি কথা তিনি বলবেন সেইটার ব্যাপারে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা ব্রিফিং দেওয়া হয়েছে, আপনি নিশ্চয়ই সিএনএন বিবিসিতে এটা দেখেছেন। সেই ব্রিফিংটি হলো এই যে বঙ্গবন্ধু স্বাধীনতা এনেছেন, বঙ্গবন্ধু স্বাধীনতার স্থপতি, বঙ্গবন্ধু স্বাধীনতার চেতনার মূল উৎস, বঙ্গবন্ধু বাঙালি জাতীয়তাবাদের চেতনার মূর্ত প্রতীক, কিন্তু স্বাধীনতা অর্জনের রূপকার হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ, পরাধীনতার পক্ষ বিদীর্ণ করার রূপকার হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ, স্বাধীন বাংলা কেন্দ্র ছাত্র সংগ্রাম পরিষদ বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়িত করেছে, স্বাধীনতার সূর্য তার হাতে এনে উপহার দিয়েছে, সেটা পরে আসছি। তিনি ভারত আমাদের বন্ধু, আমি ভারত বিদ্বেষী নই, আমি ভারতের মুক্তিযুদ্ধকালীন সাহায্য, 1 কোটি মানুষকে আশ্রয়, আমাদের প্রশিক্ষণ, 70,000 যুবককে প্রশিক্ষণ দেওয়া, তাদেরও প্রায় 7-8,000 সৈন্যের বুকে রক্ত বাংলার শ্যামল মাটিকে লাল করেছে, সব কিছুর জন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু মোদী ভুলে যান কেন, বাংলাদেশ সিকিম নয়, ভুটান নয়, ওই মালদ্বীপ নয়, অঙ্গরাজ্য নয়, যে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে তিনি তিনি নিরাপত্তা দেওয়া দিবেন সেই ব্যাপারে তিনি তাকে আশ্বস্ত করবেন, আমাদের দেশের সেনাবাহিনীর একটা উদ্যোগ নিচ্ছে তাকে ক্ষমতাচ্যুত করা অথবা তাকে হত্যা করার জন্য, সেখানে তিনি সহযোগিতা করবেন। আর এখানে আপনি আপনি খেয়াল করেছেন কিনা আমি জানি না, দেশের বাইরে যখন ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী গিয়েছিলেন ভারত, সেখানে নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি সাক্ষাৎ করেছিলেন, ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে, ভারতীয় প্রধানমন্ত্রী নাকি বলেছেন, এটা অবশ্য বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা এনে দিয়েছেন, স্বাধীনতা রক্ষা করবেন শেখ হাসিনা, বাংলাদেশকে রক্ষা করেছেন শেখ হাসিনা, শেখ হাসিনা এবং করবেনও। তা এটা আমরা তো মালদ্বীপ না যে ডাকাতি করতে এসে রাষ্ট্রপতিকে সরাই দিব, উনি একটা নেভাল ফ্রিগেট পাঠায়, এটা খুব সম্ভবত মনমোহন সিংয়ের আমলে, যে একটা ফ্রিগেট পাঠায় উনি ওই ডাকাত দলকে সরাইয়ে আবার প্রেসিডেন্টকে অধিষ্ঠিত করবেন, একটা পুলিশের আইজি হঠাৎ করে ঘোষণা করে দেবেন মালদ্বীপে আমি রাষ্ট্রপতি। বাংলাদেশ তাই নয়, বাংলাদেশের এখন 17 কোটি মানুষ,
আমাদের মিগ না থাকতে পারে, পারমাণবিক শক্তি না থাকতে পারে, আমরা আমরা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র না হতে পারি, কিন্তু আমাদের প্রতিবেশী এই এই দক্ষিণ পূর্ব এশিয়ার পরাশক্তি তাদের প্রধানমন্ত্রীকে জানিয়ে দিতে চাই যে শেখ হাসিনা নয় বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের অখণ্ডতা, বাংলাদেশের চেতনা, বাংলাদেশের মননশীলতা বাংলাদেশকে রক্ষা করবে। এদেশের 17 কোটি মানুষ তাদের প্রতিটি রক্ত বিন্দুতে, এটা মোদীর করবে না, মোদীর অপেক্ষায় আমরা নয়। আরে মোদীর শিবসেনা তো মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল, করমচাঁদ মহাত্মা গান্ধীকে। মোদী তো নিজে, আমি তো আপনার অনুষ্ঠান থেকে বলছি আমি মোদীকে ঘৃণা করি। সমস্ত বিশ্বে যখন তিনি নন্দিত হবেন, সমস্ত বিশ্ব শর্তহীনভাবে যদি তার নেতৃত্ব মেনে নেয়, ওই গুজরাটের যে 1200 মুসলমানকে পৈশাচিকভাবে নৃশৃংসতা এই দেশের যুদ্ধ অপরাধীদের মতোই অপরাধ করে তিনি হত্যা করেছেন, আমি জীবনে মনের থেকে তাকে শ্রদ্ধা করবো না, আমি তাকে ঘৃণাই করে যাব। আল্লাহর মার দুনিয়ার বাইরে মার্কিন আদালত তাকে সমন জারি, মার্কিন আদালতে তাকে সমন দিয়ে ফেলেছে এটার উপরে। তা আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে নীতি এবং আদর্শের রাজনীতি বাংলাদেশে নাই। রাজনীতি আছে, সেই রাজনীতিটার বহু আকাঙ্ক্ষিত আবর্তটাই হচ্ছে, ক্যানভাসটি হচ্ছে ক্ষমতায় থাকা অথবা ক্ষমতায় আসা এবং অর্থ বানানো। অনেকেই প্রায় বলেন যে ব্যবসায়ীদের কাছে রাজনীতি চলে গেছে, এটা আজকে রাজনীতি সবচাইতে ঝুঁকি বিবর্জিত লাভজনক ব্যবসা। কোনো রকমের রাজনৈতিক সাহচর্য এবং সংস্পর্শে এসে ক্ষমতা দখল করতে পারলে তার 14 পুরুষ আর্থিকভাবে সুনিশ্চিত। যেগুলোর যখন বাকশাল হয়েছিল তখন সংসদে দাঁড়িয়ে আমি একটা যুক্তি দিয়েছিলাম যে অ্যারিস্টটল থেকে শুরু করে প্লাটো থেকে শুরু করে হবস ওয়ার্কস রুসো থেকে শুরু করে হ্যারল্ড জে ওয়াস্কি পর্যন্ত সকলেই গণতন্ত্রের পক্ষে বিপক্ষে বলতে গিয়ে বলেছেন ডিক্টেটরশিপ ইজ দ্য বেস্ট ফর্ম অফ গভর্নমেন্ট প্রোভাইডেড ডিক্টেটরিজম নট গভর্নমেন্ট। আমি বলেছিলাম বঙ্গবন্ধুর বেনোভেন্সি সম্বন্ধে আমার বিন্দুমাত্র কোনো সংকোচ নাই, কোনো আশঙ্কা নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। কিন্তু কে এই সার্টিফিকেট দিয়েছে যে বঙ্গবন্ধু মৃত্যুঞ্জয়ী? আজকে যে ক্ষমতা বঙ্গবন্ধুর হাতে এককভাবে দেওয়া হচ্ছে, খোদা নাখাস্তা বঙ্গবন্ধু যদি মারা যান তাহলে তার উত্তরাধিকারের হাতে এই ক্ষমতা কেন্দ্রীভূত হবে। আমি উদাহরণ দিয়ে বলেছিলাম পাকিস্তান অর্জনের পরে যদি জিন্না সাহেব প্রধানমন্ত্রী হয়ে লিয়াকত আলি খানকে মাউন্টব্যাটেনকে নয় বাদী দেবেন, লিয়াকত আলি খানকেও যদি তিনি গভর্নর জেনারেল বানাতেন তাহলেও সেখানে সংসদীয় গণতন্ত্র একটা যাত্রা শুরু করতে পারত। সেখানে প্রশাসনিক ব্যুরোক্রেসি এবং আর্মি ব্যুরোক্রেসি এতখানি ষড়যন্ত্র করার জন্য সুযোগ পেত না। নাজিমুদ্দিন সাহেব তাদের পক্ষের বোক, এই প্রশাসনিক ব্যুরোক্রেসি ব্যুরোক্রেট এবং আর্মি ব্যুরোক্রেটরা এতখানি শক্তিশালী ছিল যে সংসদে ওনার সংখ্যাগরিষ্ঠতা আছে কি না সেইটা দেখার সুযোগ না দিয়ে আমেরিকার থেকে অ্যাম্বাসাডার চৌধুরী মাহমুদ আবিকে নিয়ে প্রধানমন্ত্রী ঘোষণা করে দিল। যখন নির্বাচন অতি সন্নিকটে তখন 58 সালে এসকান্দার মির্জাকে সরিয়ে আইয়ুব খান সামরিক শাসন জারি করল। তা বাংলাদেশে গণতন্ত্রকে যদি বিকশিত হতে না দেওয়া যায়, বাংলাদেশে গণতন্ত্র যদি প্রতিষ্ঠিত হতে না পারে, বাংলাদেশে যদি গণতন্ত্র তার স্থায়িত্ব না পায়, নানা অজুহাতে এই অভিশংসন আইন অথবা যেটা হওয়ার পথে হবে কিনা জানি না, আমি আশা করি এটা আতুর ঘরেই মৃত্যুবরণ করুক। এই যে সম্প্রচার নীতিমালা নীতিবাবা এগুলো দিয়ে অথবা ধর্মের নামে নানা রকমের আতঙ্ক তৈরি করে, ধর্মের নামে নানা রকমের বিভ্রান্তি তৈরি করে, ধর্মের নামে নানা রকমের সংশয় তৈরি করে, আজকে ধর্মভিত্তিক রাজনীতি যারা বন্ধ করার কথা বলছেন তারা জ্ঞানপাপী অথবা মূর্খ। পৃথিবীর অন্যতম বৃহত্তম গণতান্ত্রিক, পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ হচ্ছে ভারত,
ভারতেও ধর্মভিত্তিক রাজনৈতিক দল আছে। এই মোদী তো ভারতকে ভারতবর্ষ বলেন না, হিন্দুস্থান বলেন। শিবসেনা আছে, হিন্দু মহাসভা আছে, বিজেপি নিজেই তো একটি ধর্মভিত্তিক দল। তা এরা কোন মুখে এই কথাটা বলেন? এইটা বলবে লাভটা হবে কি? আস্তে 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 রাইটের খাটাস ভাগ হয়ে যায়। এরা যখন আন্ডারগ্রাউন্ডে চলে যাবে, এরা যদি সত্যিকার বাধ্য হয়ে আন্ডারগ্রাউন্ডে চলে যায়, তখন যে বিভীষিকা দেখা যাবে। ওই যে জাসদকে যখন আন্ডারগ্রাউন্ডের থেকে উঠাই এনে রাজনীতি করা গেল, তখন বোঝা গেল একটা দুটো তিনটা সিটে তারা সংসদ সদস্য, বাকি জামানতি রাখতে পারে না। হ্যাঁ, গণবাহিনী, শেয়ার সিকদার, এরা সারা বাংলাদেশের মধ্যে ত্রাস ছিল। যদি টের পেত উনি শেয়ার সিকদার, শেয়ার সিকদারকে গ্রেপ্তার করার মতো কোনো প্রশাসনিক শক্তি আমাদের ছিল না, এমনকি রক্ষী বাহিনীও তাকে গ্রেপ্তার করতে ভয় করত। আন্দাজে ধরে ফেলছে দেখা যেত শেয়ার সিকদার। যাই হোক, তবে কৌতুক করে একটা নিবন্ধ রেখেছিলাম আজকে পিকিং এবং মস্ত। দেখেন, জিয়াউর রহমান সাহেবের আমলে ক্ষমতাটা ভোগ করলেন স্বাধীনতা বিরোধী মুসলিম লীগ এবং পিকিং। এরশাদ সাহেবের আমলে ক্ষমতা ভোগ করবেন ওই একই শক্তি। আর এখন আওয়ামী লীগের সময়ে এটা একটা অভূতপূর্ব সমাহার, মস্কো, পিকিং, গণবাহিনী। তাই আমি দুঃখ করে বলেছিলাম যে আমি আশ্চর্যজনিত হব না, আমি বিশ্বায়ভূত হব না, কর্নেল তাহের আর সিরাজ সিকদার বেঁচে থাকলে বোধ হয় শেখ হাসিনার মন্ত্রিসভা সভাবর্তন করতেন। যাই হোক, আমি একটা কথা এখানে বলতে চাই যে ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্ব অনিবার্য। ভারতের বোঝা উচিত আমরা সার্কের দ্বিতীয় বৃহত্তম দেশ। ভারতের বোঝা উচিত আমরা সিকিম ভুটান নই। আমাদের তিস্তা ব্যারেজ, আমাদের ফারাক্কার পানি বণ্টন, আমাদের অমীমাংসিত সীমানা, এইটাই আলোচনার কেন্দ্রবিন্দু হওয়া উচিত। আপনি নিশ্চয়ই ভারতীয় পত্রিকা পড়েন টড়েন, আপনি লক্ষ্য করেছেন সুষমা স্বরাজ দেশে ফেরত যাওয়ার পর তারা অনেকখানি পিছিয়ে যাচ্ছেন। তাদের মনে হয়েছিল মোদী সরকার এসে বোধহয় এই সমস্ত সমস্যার সমাধানগুলো তিনি করবেন। তিনি বক্তৃতা বিবৃতিও করেছেন, আমি প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলব। সেই সুসম্পর্ক বোধহয় তিনি পাকিস্তানের সঙ্গে গড়ার কথা চিন্তা করছেন। বাংলাদেশটাকে এতই উপেক্ষিত মনে করতেছেন যে বাংলাদেশ প্রায় তাদের আশ্রিত দেশ হয়ে গেছে, প্রায় তাদের অঙ্গরাজ্য হয়ে গেছে। আপনাকে আমি বহুবার এই সবার থেকে বলেছি, প্রিয়রঞ্জন দাসমন্ত্রী যখন যুবলীগের মহাসম্মেলনে এই ধরনের একটা বলেছিল যে বৎস আমাদের আশীর্বাদের হস্ত তোমাদের মস্তকে আছে, তখন বঙ্গবন্ধু আমাকে বললেন দাঁড়াও, মহাসচিবের দাঁড়ানোর কোনো জায়গা নাই, আমি যত না করি ততবার উনি, কারণ উনি তো আর প্রিয়রঞ্জন দাসমন্ত্রীর বক্তৃতা কাউন্টার করতে পারেন না, জবাব দিতে পারেন না। তা আমি দাঁড়িয়ে বললাম যে আমাদের 1 কোটি লোককে আপনারা আশ্রয় দিয়েছেন, আপনারা আমাদের প্রশিক্ষণ দিয়েছেন, আপনারা আমাদের হাতে অস্ত্র তুলে দিয়েছেন, আপনাদের সৈন্যদের বুকে তত্ত্ব তাজা রক্ত বাংলার দোয়াশ মাটি ভিজে গেছে, আমাদের বিঘ নাই, আমাদের কোনো রকমের পারমাণবিক শক্তি নাই, কিন্তু আমাদের ঈমান আছে, আমাদের আকীদা আছে, আমাদের আল্লাহর উপরে নির্ভরতা আছে, আমরা মুনাফিক নই। ভারত যদি কারো দ্বারা আক্রান্ত হয়, 7.5 কোটি মানুষের প্রতিটি বিন্দু রক্ত দিয়ে খোলেও আমরা সে ঋণ শোধ করে দেব ইনশাআল্লাহ। কিন্তু সাবধান, বাংলাদেশকে ভুটান, পিকিং, নেপাল এদের সঙ্গে যদি আপনারা তুলনা করেন, আবার বাংলাদেশ গণসমুদ্রের ফেনি চূড়ায় বিষুভাষের মতো জমে উঠবে, আবার বাংলাদেশ আগ্নেয়গিরির গভীর আভার মতো প্রজ্বলিত হবে। ওই যে দেখেন বঙ্গবন্ধু এখানে বসে আছেন, সে কারো অধীনতা স্বীকার করবে না। বঙ্গবন্ধু তো প্রমাণ করে দিয়েছেন, তার তিনি তো OIC সম্মেলনে সমস্ত নিষেধাজ্ঞা অপেক্ষা করে তিনি গিয়েছেন, তিনি তো প্রমাণ করে দিয়েছেন নির্ধারিত দিবসের পূর্বে সৈন্য প্রত্যাহার করার জন্য উদাত্ত আহ্বান জানাবেন, গণতন্ত্রের প্রচণ্ড দূরদর্শী নেত্রী। এই রাশিয়ার দ্বারা ভিক্টিমাইজ হয়ে গেল কিন্তু নাসে, সুবানকর্ণ, বেনবেলবা, বেনকেদ্দা, আবেন্দে, এনক্রুমা, হ্যাঁ, এমনকি আমাদের বঙ্গবন্ধু। কিন্তু ওই মহিলাকে ঠিক মতো ব্যবহার করে যখন বুঝছে যে আর ওদের সেই
নখের সেই তেজ নাই, ওরা সমাজতন্ত্রের জন্য সমাজতান্ত্রিক বিপ্লবে বিশ্বাস ছেড়ে দিয়েছে, হয় রাষ্ট্রপতি না হয় সরকার প্রধান না হয় সেনাপ্রধানকে খুসরায় ফাঁসরায় ওরা সমাজতন্ত্র রপ্তানি করতে চাচ্ছে, উনি টাইম মতো কেটে পড়বেন। তা আমার কথা হলো এই যে রাজনীতি করতে গেলে এইগুলো তো ন্যূনতম সততা দরকার, রাজনীতির প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্কের প্রশ্ন বলছেন, কিন্তু দেশের ভেতরকার অবস্থাটাকে আমরা যদি দুর্নীতির দিকে তাকাই, আমরা যখন শিক্ষা ব্যবস্থার দিকে তাকাই, শিক্ষা ব্যবস্থার দিকে দেখেন, শিক্ষা ব্যবস্থার দিকে যদি আপনি দেখেন কত বেদনাদায়ক। ভাবে আমাদের দেশে একটা গল্প আছে, আপনার কোন ছেলেটি সবচেয়ে ভালো, কয় যে গাছের ডগায় বসে মুঠে, মানে যে গাছের ডালে বসে পিসাব করে, তার শিক্ষামন্ত্রীর চাইতে বিনয়ী বিনম্র এই ভদ্রলোকের মতো নাই, উনি পাশের হার বানাবেন, উনি এই কখন শতকরা 100 ভাগ ছাত্র পাশ করবে সেই ধান্দায় থাকবেন, কিন্তু প্রশ্নোত্তর যে বের হয়ে গেল, প্রশ্নপত্র যে ফাঁস হয়ে গেল, সেটার ব্যাপারে উনি কোনো অ্যাকশন নিতে পারবেন না। আপনি বেদনাহত হবেন, আপনি বিস্ময়ীভূত হবেন, আপনার রক্তক্ষরণ হবে জীবন, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি পরীক্ষায় এই জিপি 5 পাওয়া গোল্ডেন 5 পাওয়া ছেলেরা পরীক্ষা দিয়েছিল, মাত্র 2 জন ছাত্র কোনো রকমে পাশ হয়েছে। এইটিকে মেধাবী কাছের প্রয়াস, এইটাকে বাংলাদেশ ইয়েস, এবং এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কখন মানে হয়েছে কিনা আমার কোনোদিন হয়েছে কিনা আমার জানা নাই। এটা কোনোদিন শুনেছেন যে পরীক্ষককে এক্সামিনারকে নির্দেশ দেওয়া হয় বেশি বেশি নাম্বার দিবেন, কারণ আমরা পাশের হার রেকর্ড করতে চাই। আরে ভাই, পাশের হার রেকর্ড করতে দেশকে মেধাশূন্য করে দিবে, দেশের মেধাবী ছাত্রদেরকে বিকলাঙ্গ করে দিবে। একটা যোগ্য ছাত্র যে সারা জীবন পড়াশোনা করেছে, প্রস্তুত করেছে, প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে সে মোটেই যে লেখাপড়া করে নাই সেইটার সঙ্গে, আমি সেদিন দেখলাম যে ছাত্র এবং অধ্যাপক গ্রেফতার হয়েছে, ওই পরীক্ষায় ঢোকার কিছুক্ষণ আগে ওটা পাস হয়েছে, ছাত্ররা যখন ঢুকছে যারা ঢোকাইছেন তারা পকেটের মধ্যে ফোন পাঠাইছেন রাখতে দিয়েছেন, ওর মধ্যে SMS করে করে সব উত্তর আসতেছে আর উনি লিখতেছেন। এই যে সমস্ত জাতিটাকে বিকলাঙ্গ, সমস্ত জাতিটাকে অক্ষপ করে দেওয়া, সমস্ত জাতিটাকে মেধাশূন্য করে দেওয়া, যারা আলবদর নাম নিয়ে বাংলাদেশে বুদ্ধিজীবী হত্যা করেছে, এটা তারই মতো একটা জঘন্য পদক্ষেপ, এটার বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত। আমি শেখ হাসিনাকে আজও বলি যে আপনি শূন্য অস্ত্র ঘুরায়েন না, 5ই জানুয়ারি নির্বাচন বিতর্কিত, এতে কোনো সন্দেহ নাই, এই বিতর্ক আপনি ইতিহাসের থেকে মুছে দিতে পারবেন না, আজকে আপনি যতই দম্ভ এবং দাম্ভিকতা দেখান, কিন্তু এখনো সময় আছে। আমার পরিষ্কার মনে আছে 3রা জানুয়ারি রেসকোর্সে কিছুদিন আগে কাজী সিরাজ সাহেব একটা নিবন্ধে প্রতিদিনে রেখেছেন, আমিও উপস্থিত ছিলাম, সাংসদ হিসাবে আমি শপথ নিয়েছি, আমি 70-এর নির্বাচনে ছাত্রলীগের সভাপতি ছিলাম, আমি সংসদ সদস্য ছিলাম না, তবু আমন্ত্রিত অতিথি হিসাবে ওখানে আমি গিয়েছিলাম, তখন কিন্তু স্বাধীন বাংলা কেন্দ্র ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয় নাই। তিনি কি শপথ নেবেন? তিনি শপথ নেবেন, আমি বাংলার এই লক্ষ লক্ষ জনতাকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই যে হওয়ার জন্য বাংলার মানুষ তার বুকে রক্তকে উদার করে দেব, কোনো প্রাপ্তি প্রত্যাশা নির্যাতন নিগ্রহের কাছে সেই সব ছয় দফার একটা দাড়ি কমা সেমি কমন আমি বিসর্জন দেবো না, সেটা তিনি রক্ষা করেছেন। 5ই জানুয়ারির নির্বাচন যত বিতর্কিতই হোক, এই বিশু বিশাল সংখ্যক সদস্যকে দিয়ে শেখ হাসিনা যদি রেস কোর্সে দাঁড়ায়, তার পিতার পদঙ্ক, তার পিতার আদর্শ, তার পিতার উচ্চারণ, তার পিতার মরণ সঙ্গীত, তার পিতার প্রত্যয়কে সামনে নিয়ে যদি বলতেন, আমি বাংলার মানুষের সঙ্গে সামনে ওয়াদা করছি, অতীতে যা হয়েছে তার আমি বিচার করব এবং বর্তমানে আমি বাংলাদেশ থেকে দুর্নীতি নির্মূল করে দেব, বর্তমানে আমি বাংলাদেশ থেকে অবক্ষয়কে নির্মূল করে দেব, আজকে মূল্যবোধের দারিদ্র দুর্ভিক্ষের আকারে পরিণত হয়েছে, এমন কোন সেক্টর নাই যে সেক্টরে আজকে অবক্ষয় নাই,
আজকে ফরমালিন নাই, উনি নিজেই বলে আমি ফরমালিন দিয়ে খালেদা জিয়াকে জীবিত রাখছি। তা সেই জায়গার মধ্যে আমার তিনজনের জন্য তিনটা উপদেশ, শেখ হাসিনার জন্য উপদেশ যে খালেদা জিয়ার বিরুদ্ধে শূন্যে তলোয়ার ঘোড়ায় কোনো লাভ নাই, ওই দাম্ভিকতা দেখায় লাভ নাই যে 2019 সালের আগে কোনো নির্বাচন হবে না, আরে কাঁচা খুঁজতে সময় বাগে তো কপাল পুড়তে সময় বাগে না, এটা বহু উদাহরণ পৃথিবীতে আছে, আমি দিতে চাই না। আমি খালেদা জিয়াকে বলি আপনি পরনির্ভর হেন না, আরে আপনি তো আশা করেছিলেন সুষমা স্বরাজ যখন আসবেন আপনি হৃদয়ের যে দৈন্যতা দেখিয়েছেন, 2 বছরের পরিপূর্ণ প্রধানমন্ত্রী, 3 মাসের জন্য দুই টার্মের 3 মাসের এবং 5 বছর আপনি ফার্স্ট লেডি, আপনি যে ওখানে যে ওইটার নাম কি এখন মধ্যে আমি ইন্টারকন্টিনেন্টাল হচ্ছে তো কোন ওটার নাম রূপসী বাংলাই উনি ধর্ণা দিবেন কার কাছে? সুষমা স্বরাজের কাছে। কেন? যেহেতু কংগ্রেস তার সম্পূর্ণ সমর্থন দিয়ে, আপনি শুনে আশ্চর্যচকিত হবেন, ভারতের একজন প্রাক্তন সেনাপতি এই অধ্যত্ব দেখিয়েছেন, এই স্পর্ধা দেখিয়েছেন, দরকার হলে আমরা বাংলাদেশ আক্রমণ করব, চ্যালেঞ্জ করলাম, আমরা পাকিস্তানের পৈশাচিক শক্তিকে মোকাবেলা করার শক্তি, বাংলাদেশ আক্রমণ করবে সমস্ত বিশ্ব, আগুন জ্বলবে ইনশাল্লাহ, কেউ এটা ঠেকাতে পারবে না। কতখানি সহজ নয় বাংলাদেশকে আক্রমণ করে বাংলাদেশকে ভুটান বানানো, সিকিম বানানো, এত সহজ নয়। যাই হোক, আমি ভারতের কাছ থেকে তিস্তা ব্যারাজের সমাধান চাই, আমি ভারতের কাছ থেকে অনুগ্রহ অনুকম্প চাই না, আমাদের ফরাক্কা নদীর হিস্সা চাই, পানির হিস্সা চাই, আমরা সীমানা চাই, ফেলানি হত্যার বিচার আবার শুরু হয়েছে সেই বিচারে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হোক সেটা চাই। তাই শেখ হাসিনা আপনি এই সব প্রশ্নে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বা সার্ক দেশের সবার সঙ্গে আপনি দরকার হলে আপনি দুটো জায়গায় তোমরা জিতে এলাম, বর্মার সঙ্গেও জিতে এলাম, ভারতের সঙ্গেও জিতে এলাম, সমুদ্র সীমায় আমাদের অসুবিধাটা কোথায়? ফারাক্কা আমাদের নৈতিক অধিকার, এটা আন্তর্জাতিক বিধিভাবায় রয়েছে যে উৎসারিত নদীটি যেখান থেকেই উৎপত্তি হোক না কেন তার প্লাবিত পানি সমস্ত দেশের প্রতিবেশী দেশের ন্যায্য পাওনা, এটা কারো দয়া নয়, কারো দাক্ষিণ্য নয়, কারো করুণা নয়, সেটির ব্যাপারে শেখ হাসিনাকে এখন সচেতন হতে হবে। আমি এরশাদ সাহেবের কাছে একটা কথা বলতে চাই, উনি অত্যন্ত বিনয়ী লোক, কবি মানুষ, অন্তরটি উনি আর নরম বলেই আমার মনে হয়, আপনি আপনার মতো ঘনিষ্ঠতা আমার সাথে নাই, তবে কিছুদিন আমি তার সঙ্গে উঠা বসা করে দেখেছি, ভাই আপনি নিজেও নিজেকে মাফ করেন আর জাতিটাকেও মাফ করেন, চোখের পাপড়ি পড়তে সময় এভাবে আপনার কথা বদলাইতে সময় না, আপনি 9টি বছরেই নির্বাহী সভাপতি, আপনার আর কি দরকার আছে? আপনি জেমের ভাই করেন, আরে জেমখানায় বসে কবিতা লেখেন গা, ওই পান ওই নৌকায় বসে হাসান দাদা কবিতা লিখত, সে পারে আসতো না, সাকি সুরার বয়স আর নাই, আপনি বসে বসে জেমখানায় কবিতা লিখবেন, নামাজ পড়বেন। আরেকটি কথা, বাজারে কানা ঘোষা চলছে, সেটারও জবাব আমি এখান থেকে দিতে চাই, সেটি হচ্ছে ডক্টর কামাল হোসেন একটা উদ্যোগ নিয়েছেন, ডক্টর কামাল হোসেন প্রতিভা প্রযুক্ত, সেটি ভেঙেও গেছে বোধ হয় সোফার আইন, না ভেঙে গেছে কোটেরটা, সেটাও আমি আসবো, কোটেরটা ভেঙে গেছে সেখানে, না এই রাজনৈতিক উদ্যোগ যেটি নিয়েছেন সেটিও আমি যত শুনেছি যে যারা একত্রিত হয়েছিলেন তারা অনেকে এখন আর নেই। হ্যাঁ, উনি প্রতিভা প্রদীপ্ত, রাজনীতিতে দুটা জিনিস অনিবার্য লাগে, একটা জ্ঞান লাগে, জ্ঞানের সাথে ব্র্যাকেটের দূরদর্শিতা, আর একটা লাগে সাহস। ওনার জ্ঞান আছে, বুদ্ধি আছে, উনি শাসনতন্ত্রের প্রণেতা, কিন্তু আমি কখনোই ওনাকে অন্তর থেকে নেতা মানতে পারি না, আমার নেতা মানতে পারি না, এই কারণে যে নেতার অনুসরণে আমি বড় হয়েছি, যে নেতার আদর্শের আমি উত্তরাধিকার করেছি, যে নেতা আমাকে রাজনীতির পাঠ দিয়েছেন, সুবোধ ঋষিভাবকের মতো যার পদপ্রান্ত থেকে আমি রাজনীতির শিক্ষা গ্রহণ করেছি, আমার 7.5 বছর 8 বছর স্বাধীনতা পূর্বকালের
কারারুদ্ধ জীবনের মধ্যে 17টি মাস তার একান্ত সান্নিধ্য লাভ করেছি। তার ছিল সাহস, তিনি ছিলেন অকৌত ভয়, কোনো নির্যাতন নিগ্রহ স্বার্থ থাকে তাকে তার চেতনার থেকে তার বিশ্বাস থেকে তার মনোজগৎ থেকে ফলাতে পারে নাই, পারে নাই বলেই তো আমরা এত সত্যহীন সমর্থন তাকে দিয়েছিলাম, পারে নাই বলেই তো অন্যতম নেতার থেকে তাকে বাংলার মানুষের হৃদয়ের মুকুটহীন সম্রাট আমরা বানাতে পেরেছিলাম। যদি থাকত, এই এই যে আমি প্রতিবাদ করলাম এই কারণে যে উনি জয় পাকিস্তান এই কিছুদিন আগে কাজী সিরাজ দেখছেন যে ওই 3রা জানুয়ারির শপথ গ্রহণ অনুষ্ঠানে আমিও ছিলাম, আমাকেও সংসদ সদস্য বানাই দিয়ে, আরে জয় পাকিস্তান 7ই মার্চে বলেছেন কিনা সেটি 7ই মার্চে বের করেন বাংলাদেশ টিভির থেকে মাইক, আমাদের চারজনের কন্ট্রোলে ছিল, হয়তো তোমার সাহেব থাকতে পারে কিন্তু স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের হাতে মাইক ছিল, কথা হচ্ছিল বাসার মধ্যে। সিরাজুল খান যিনি মনে করতেন অস্ত্রই একমাত্র ক্ষমতার উৎস, যিনি বিপ্লব বিপ্লব সশস্ত্র বিপ্লব বলতেন, তিনি বলবেন যে আর কোনো কথা নাই, জনগণ প্রজাতন্ত্রী স্বাধীন সার্বভৌম বাংলাদেশের আমি ঘোষণা প্রদান করছি আমার সংখ্যাগরিষ্ঠ প্রার্থী। আর একদল তাকে বলছিলেন যে সংখ্যাগরিষ্ঠতা যখন পেয়েছি তখন কিছুদিন পাকিস্তানের শাসনভার আমরা পরিচালনা করে আমাদের যে টাকা শোষণ করে যৌবকালের মতো বুকে রক্তকে শূন্য করে যারা নিয়ে গেছে যে পাপিষ্ঠরা বাংলাদেশকে কৃতদাসে বানিয়ে কলোনি বানাতে চেয়েছিল তাদের আমরা একটা শিক্ষা দিয়ে দেবো, এটাও একটা মত ছিল। এর প্রধান প্রবক্তা ছিলেন তোফাজ্জল হোসেন মানিক মিয়া, সিরাজউদ্দিন হোসেন তখনও জীবিত, ওখান থেকে উৎসারিত একটা চিন্তা চেতনা এখানে ছিল। এই চেতনার সঙ্গে মোটামুটি সম্পৃক্ত ছিলেন শাহ মোয়াজ্জেম হোসেন, কে এম ওবায়দুর রহমান, মিজানুর রহমান চৌধুরী এরা। আর আমরা পরবর্তীকালে ওই বৈজ্ঞানিক সমাজতন্ত্র নদীবাদ যে বিভেদটা হলো, আমরা বিশ্বাস করতাম 6 দফার একটা দাড়ি কমা সেমিকলনে আমরা কোনো আপোষ করব না। আপনার নিশ্চয়ই মনে আছে 7ই মার্চ উনি 4-4টা পুস্তক ওই দিন তিনি জয় পাকিস্তান বলেছেন, এটি হচ্ছে এবারে স্বাধীনতার বিরুদ্ধে তিনি স্ট্যান্ড দিয়েছেন, এইটাকে আমরা প্রতিবাদ করেছি, এইটাকে আমরা আমি করেছি, রব করেছে, সকলেই করেছে, কারণ ওই দিন জয় পাকিস্তান বলার মতো কোনো সিকোয়েন্সই ছিল না। কারাগারে একদিন বুকে জড়াই ধরে নিয়ে বলব আলম রে, তোদের জন্য পাকিস্তান ভাঙা যত সহজ আমার জন্য অতখানি সহজ নয়, কিন্তু কি করব, ওরা তো কোনোভাবেই আমাদের প্রতি ইনসাফ করবে না, ওরা তো কোনো দিনই বাংলাদেশের মানুষের সাহিত্য সংস্কৃতি মনুষ্যতা চেতনা এগুলোকে স্বীকার করবে না, তা শেষ পর্যন্ত দেশ বিভক্ত হয়ে যাবে, স্বাধীন হয়ে যাবে, কিন্তু আমার জন্য কষ্টকর কারণ পাকিস্তান আন্দোলনের সঙ্গে আমি সম্পৃক্ত ছিলাম, আমি জীবনের একটা বিরাট যৌবনের একটা বিরাট অংশ আন্ডারগ্রাউন্ডে ছিলাম। এই আন্ডারগ্রাউন্ডের কথাটাতে আমি আর একটা কথা আমার মনে পড়ে গেল, আপনি কিছু মনে করেন না, বিএনপির নেতারা সব ইঁদুরের গর্তের মধ্যে ঢুকতেছে, জেল দেখলে তাদের হাঁটু কাঁপে, আরে ভাই আমাদের যৌবনটাই তো জেলে কেটে গেছে, আমরা কি সেদিন জানতাম বাংলাদেশ স্বাধীন হবে, আমরা কি সেদিন জানতাম বাংলাদেশের এই অবস্থা হবে, আমরা কি জানতাম বাংলাদেশের 2 মহিলা 22টি বছর ক্ষমতায় অধিষ্ঠিত থাকবে, আমরা কি জানতাম এই অভিশপ্ত এই 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 অনিশ্চিত একটি পরিবেশের মধ্যে আমাদের চলতে হবে, যেগুলো আপনিও আমাকে বলেন ফোনে বলেন, আমার সুরিদ আমার শুভাকাঙ্ক্ষী যারা আমার ভালোবাসেন যারা আমার হিতৈষী তারা আমাকে প্রায় ভাবে যে নূর-এ-আলম সিদ্দিকী তুমি তো সক্রিয় রাজনীতি করো না, আমি তুমি তো কোনো দলের সঙ্গে সম্পৃক্ত নয়, আজকে 20 দল ক্ষমতায় আসবে একজনের একদল সেও একটা মন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে, আমার তো কোনো প্রাপ্তি প্রত্যাশা নাই, আমার কোনো ভয় ভীতিও নাই, তুমি এত জোরে কথা বলো কেন, তোমার যদি কিছু হয়ে যায় আমি কেউ হওয়ানের মামি কালবা, যেগুলোর তুমি বিশ্বাস করো আমি যখন একান্তে থাকি আমি যখন নিঃসঙ্গ অবস্থায় থাকি আমার চারপাশে যখন কেউ থাকে না তখন আমার হৃদয়ের সিংহাসনে যে বিবেকে জাগ্রত দেবতা তার সামনে বউ মাঝির মতো এসে কামড়ায়
আমাকে জিজ্ঞেস করে ওই মাটি যার কোল থেকে তার সন্তানকে রণাঙ্গনে চেয়ে নিয়েছিলাম, বঙ্গবন্ধুর নির্দেশে বলছিলাম মাগো তোমার সন্তানের রক্ত ভিক্ষা দাও, তোমাকে স্বাধীনতার উপহার দেবো, যে বুড়ির কাছে ওই দুঃখের যন্ত্রণা ভিক্ষা চেয়ে নিয়েছিলাম, যে বুড়ির সতীত্বকে ভিক্ষা চেয়ে নিয়েছিলাম, সেই বন্ধু এসে আমাকে বলে আজকে আমরা কি পেলাম? এই যে পাঁচজন সচিবের চাকরি চলে গেল, মুক্তিযোদ্ধা সনদ বাতিল হয়েছে, চাকরি যায়নি, চাকরি যাবে, তার মধ্যে একজন তো প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে আছেন, যাবে যাবে যাবে, এটা এটা যেতেই হবে, এটা না গেলে উপায় নাই। এই এই দুই বছরের সিনিয়রিটি দেওয়া কেন? তাদেরকে অন্য জায়গায় দেওয়া দিত। আজ পর্যন্ত বাংলাদেশে একটা যুদ্ধ অপরাধীদের তালিকা, যুদ্ধ অপরাধীদের তালিকা হয়েছে, কিন্তু কতজন শহীদ হয়েছেন জিল্লুর আপনি তার তালিকা বলতে পারবেন? এই বিচারের প্রক্রিয়াটি নিয়ে সর্বশেষ আপনার প্রতিক্রিয়া কি? বিচারের প্রক্রিয়া নিয়ে বাজারে নানা রকমের গুঞ্জন, কেউ বলছেন এখানে বিদেশি চাপ আছে, কেউ বলছেন তবাই তবাই একটা আলোচনা হচ্ছে, কেউ বলছেন এই যে গতকালকেই বোধ হয় আপনার এখান থেকে না কোথার থেকে শুনলাম এই যে যাবজ্জীবন আমৃত্যু কারাদণ্ড, এইটা একটা হাস্যস্কর কথা। আমৃত্যু কারাদণ্ড মানেই হচ্ছে এক ঘন্টার কারাদণ্ড হতে পারে, খুদা দেখাস্তা কালকে যদি সরকার উঠায় যায় ওনারা বিরোচিতভাবে বেরিয়ে আসবে, রাষ্ট্রপতি যদি ক্ষমা করে দেন, রাষ্ট্রপতি যদি ক্ষমা করে দেন অথবা যদি তাদের পক্ষে শক্তি ছবে ভাবে কবে কৌশলে ষড়যন্ত্রে যদি ক্ষমতায় আসেন, কথাটা আপনি বুঝছেন জি। তা এই জন্য একটা দাবি উঠেছে দেশে, সেই দাবিটির সঙ্গে আমি একমত যে এই সমস্ত রাষ্ট্রদ্রোহিতার মামলায়, দেশদ্রোহিতার মামলায়, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যুদ্ধ অপরাধীদের মামলার ব্যাপারে কোনো অ্যামনিস্টি দেওয়া, কোনো ক্ষমা প্রদর্শন করার, শাসনতন্ত্রের 49 অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে যে ক্ষমতা দেওয়া আছে সেটাকে অবিলম্বে বাতিল করতে হবে। শেখ হাসিনার কাছে আমার আরেকটি দাবি, বঙ্গবন্ধুকে যেমন জাতির পিতা ঘোষণা করেছেন তাকে দলের পিতা রাখতে পারবেন না, তাকে শুধু আপনার পরিবারের পিতা রাখতে পারবেন না, আইন প্রণয়ন করতে হবে। কোনো নির্বাচনী প্রচারণায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি ব্যবহার করা যাবে না, এটা দণ্ডনীয় অপরাধ। আপনাকে বিশেষ আদালত গঠন করতে হবে, শেয়ার বাজার হলমার্ক ডেস্টিনি যুবক বেসিক ব্যাংকের যে অভূতপূর্ব দুর্নীতি কোনো কিছু দিয়ে, আরে এরশাদ সাহেব এখন গাল থাপড়াচ্ছেন যে হাই হাই করলাম কি, 9 বছর প্রেসিডেন্ট থাকলাম, এখন মানুষের কাছে 2 লাখ 1 লাখ টাকা চাইতে হয়, আর এখন 1000 কোটির নিচে কথাই শুনি না। বিদেশে একটি পত্রিকায় উঠছে, খুব নাম করা পত্রিকায়, খুব সম্ভবত গার্ডিয়ানে, যে 2001 থেকে 2014 পর্যন্ত 50 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে। এগুলোর বিচার করবে কে? এগুলোর বিচার তো যিনি সরকারে থাকবেন তার করতে হবে। এই মূল্যবোধের অবক্ষয়ের বিচার করবে কে? এই ফরমালিন সম্পৃক্ততার বিচার করবে কে? এটা শেখ হাসিনাকে করতে হবে। আর খালেদা জিয়াকে ছেলের মানে জেলবাপ, নিজের কি যেন জেলবাপ বলে যে খালেদা জিয়ার যদি জেল হয়ে যায়, যদি জেলে যেতে হয় তাহলে ইতিহাসের এটা কলঙ্কিত দিবস হবে। কেন বলার সাহস থাকেন না খালেদা জিয়া যদি জেলে যায় বাংলাদেশে কাল বৈশাখী দুর্যোগ ঝড়ের মতো আন্দোলন তৈরি হবে? শেষ করতে হবে আমাকে। সে ক্ষমতা তাদের নাই, সে সাংগঠনিক শক্তি তাদের নাই। এই যে আমাদের পার্শ্ববর্তী পরাশক্তি সমাজে রন্ধে 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 এমন অনুপ্রবেশ ঘটিয়েছে, 2001 সালে নির্বাচনটা করেছিল আইএসআই এবং 2014 সাল এবং 2008 সালে নির্বাচন করেছে বিরাট একটি প্রতিবেশী। যাই হোক, আমি আপনাকে একটা কথা বলি, এই অভিশংসন আইনের পুষ্টে একটা যুক্তি দেখানো হয়েছে, সেই যুক্তিটা কি? বাংলাদেশের 72-এর সংবিধানে এটা ছিল, তো 72-এর সংবিধান ভিত্তিক 73-এর নির্বাচনের পরে বাকশাল হওয়ার আগে পর্যন্ত দেশে গণতন্ত্র ছিল, গণতান্ত্রিক নেতায় দেশের সরকারকে নেতৃত্ব দিয়েছেন,
সেই গণতন্ত্র যদি এদেশে থাকতো তবে এই অভিশংসন আইন এইভাবে চোখের ইশারায় বিনা প্রতিবাদে পাশ হতো যুদ্ধ সেটা নাই বাবা ভাই ভারতে আছে আরে ভারতে বিচার ব্যবস্থা মানে আত্মঘাতী সংঘাতে বিপর্যস্ত সেখানের বিচার ব্যবস্থার দিকে আপনি তাকিয়ে দেখেন বাংলাদেশের বিচার ব্যবস্থা পাকিস্তান আমলে দেখেন বিএস সিদ্দিকী টিক্কা খানকে শপথ দেয় নাই আবু সাঈদ চৌধুরীর মতো বিচারক ছিল কর্ণেমেসের মতো বিচারক ছিল পাকিস্তানে এই যে এই যে এই যে এই যে পারভেজ মোশাররফের সরে যেতে হবে এটাও তো প্রধান বিচারপতির এই মননশীলতার জন্য দৃঢ়তার শেষ করতে তা যাই হোক আমি শেষ করার আগে একটি কথা বলবো এতক্ষণ যে কথাটা বলেছিলাম তার উপসংহার হচ্ছে আমি যে দেখেছি প্রতিভাবাদহীন শক্তির অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কানে আমি যে দেখুন তরুণ বাব উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরিছে পাথরে নিষ্ফল মাথা ঘটে লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তবে তাই তো তোমায় সুধায় অস্ত্র যাবে যাহারা তোমার বিষায়েছে বায়ু নিভায়েছে তব আব তুমি কি তাদের বাঁচিয়াছো ক্ষমা করিয়াছ তুমি কে বেসেছ ভাবো যদিওর আপনি আমাকে একটা প্রশ্ন করতে পারেন নতুন প্রজন্মের পক্ষ থেকে তাই আমি কি আপনি আশার আবো দেখেন না আমি নতুন প্রজন্মকে উদাত্ত হওয়ার জানব যুদ্ধে যাবে তারা যৌবন এখন যৌবন যার যুদ্ধে যাবে সে যুদ্ধে যাবে আমি আশীর্বাদ করছি এই জীবন সাহান্যে এসে দাঁড়িয়ে বিজয় তোমাদের হবে অন্ধকার যত ঘন ঘর হোক পূর্ব দিগন্তে সূর্য উঠবেই নতুন এই বুড়া সোড়াদের দিয়ে আমাদের এখন যৌবন যার যুদ্ধে যাবার সময় কবিতাটার লাইন হচ্ছে আপনারা আপনারা তৈরি হন ধন্যবাদ নতুন প্রজন্ম আপনারা তৈরি হন তবে এই সরকার টাইপের তৈরি হলে কিন্তু কাম হবে না আরো আন্দোলন আরো দেশ আরো গণতান্ত্রিক চেতনা পিছিয়ে যাবে ইমরান সরকারের মতো নয় সত্যিকারের দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সত্যিকারের জাতীয় চেতনায় নিজেকে একদম নিষ্কলুষ শিখে আপনারা প্রস্তুত হন ইনশাআল্লাহ আপনাদের জয় সুনিশ্চিত কেউ আপনাদের অভ্যুত্থান অনেক ধন্যবাদ মিস্টার নূর আলম সিদ্দিকী দর্শক কথা বলছিলেন স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ নেতা নূর আলম সিদ্দিকী তিনি প্রধানমন্ত্রী অনানুষ্ঠানিক কিন্তু কার্যত বিরোধী দলীয় নেত্রী এবং সংসদে আনুষ্ঠানিক বিরোধী দল এবং সরকারের অংশ যে দলটি তার নেতার উদ্দেশ্যে তিনটে পরামর্শ রেখেছেন প্রধানমন্ত্রীকে দাম্ভিকতা পরিহার করতে বলেছেন মিস্টার সিদ্দিকীর ভাষায় মিস্টার সিদ্দিকীর ভাষায় বেগম খালেদা জিয়াকে যিনি বিএনপি নেত্রী তাকে পরনির্ভরশীলতা পরিহার করতে বলেছেন এবং মিস্টার সিদ্দিকী হুসেন মোহাম্মদ এরশাদ যিনি জাতীয় পার্টির চেয়ারম্যান তাকে জেলের ভয়টা থেকে মুক্ত হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন অনেক কথা তিনি বলেছেন তার অধিকাংশই হয়তো প্রণিধানযোগ্য এবং যারা দেখছেন অনুষ্ঠানের দেশে সাধারণ মানুষ তাদের কাছে খুবই গুরুত্ব বহন করে মূল কথা যেটি মর্মার্থ তার কথা যেটি সেটি হচ্ছে যে এখন যে রাজনীতি যে যা কিছু এখানে আলোচনা হলো সব কিছুই রাজনীতি সম্পর্কিত এই রাজনীতির মধ্যে অর্থাৎ আজকে যে বাংলাদেশের রাজনীতি চলছে এই রাজনীতির মধ্যে জনগণের কোনো স্বার্থ নেই এবং রাজনীতি আর এখন জনগণের রাজনীতি নেই বাংলাদেশে এবং তিনি মনে করেন যে বাংলাদেশে এখন সবচাইতে ঝুঁকি বিবর্জিত লাভজনক ব্যবসাটির নাম হচ্ছে রাজনীতি কাজে এই ধরনের রাজনীতি আমরা চাই না রাজনীতিতে পরিবর্তন এবং গুণগত ইতিবাচক একটি পরিবর্তন দরকার এবং সেই পরিবর্তনের কাজটা করতে হবে বাংলাদেশের সাধারণ মানুষকে বাংলাদেশের জনগণকে এবং যে তরুণ প্রজন্ম যারা দেশের জনসংখ্যার জনগোষ্ঠীর 70% অধিক দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা